যে কোনো একটা নিট ফেব্রিক অ্যানালিসিস করার জন্য প্রথম শব্দ হলো ফেস সাইড কোনটা, ব্যাক সাইড কোনটা। যদি ফেস সাইডটা এবং ব্যাক সাইডটা আমরা দেখবো আগে যে কোনটা ফেস সাইড, যে পাশে ফেব্রিকে ওয়েলসগুলো স্পষ্ট দেখা যায় সেটা হলো ফেস সাইড। যেমন আমি যে পাশটা এখন ধরে আসছি সেটা হলো ফেব্রিকের ফেস সাইড, এবং সেদিকে আমরা দেখতে পাচ্ছি যে লুপের ফেস সাইডগুলো, অর্থাৎ লুপের যে লেগগুলো আছে এই লেগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা একটা ওয়েলস বরাবর আমি আমার নিজেরটাকে নিয়ে আসতেছি। এটা একটা ওয়েলস, এটা একটা ওয়েলস, এটা একটা ওয়েলস। কিন্তু ব্যাক সাইডে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের স্পষ্ট কোনো ভার্টিক্যাল লাইন দেখা যাচ্ছে না, বরং এদিকে হেক্সাগোনাল শেপ বা হানিকম সেলের মতো অনেকগুলো সেল দেখা যাচ্ছে। তো এটা হলো ব্যাক সাইড, হানিকম সেলের মতো দেখা যাচ্ছে সেটা হলো ফেব্রিকের ব্যাক সাইডে। তো ব্যাক সাইডে আমরা বি লিখি, ব্যাক সাইডে বি লিখলাম, আর ফেস সাইডে এফ লিখলাম। প্রথম কাজ শেষ, যে ফেব্রিকের ফেস সাইড কোনটা এবং ব্যাক সাইড কোনটা। দ্বিতীয় কাজ হচ্ছে যে ফেব্রিক থেকে সুতোটাকে আনরেভেল করা, অর্থাৎ কোর্সগুলোকে একটা একটা করে খোলার চেষ্টা করা। তো দেখি আমরা কোর্সগুলো খোলা যায় কিনা। এই যে একটা সুতা খুলতেছি মানে একটা কোর্স খুলতেছি, এবং এটা একটা ওয়েব নিটেড ফেব্রিক, তার প্রমাণই হচ্ছে যে কোর্সগুলো হরাইজন্টালি থাকবে এবং সুতোগুলো খুলবে হরাইজন্টাল বরাবর, এবং সর্বশেষ যে কোর্স তৈরি হয়েছে সেটা আগে খুলবে। খুব কাছ থেকে আমরা দেখলে লক্ষ্য করব যে এখানে দুই ধরনের লুপ আছে, যে নেট এখন খুলতেছে, নেট এখন খুলবে নেট, আর নেট খোলার সাথে সাথে টাক খুলবে, অর্থাৎ নেট এবং টাক, এই যে টাক, এই যে নেট খুলতেছে ভিতর থেকে খুলে আসতেছে, আর টাকটা জাস্ট আরেকটা লুপের ঘাড়ের মধ্যে পড়ে থাকবে এরকম। যদি এটা নেট লুপ হয় আর এটা হবে টাক লুপ। এটা হচ্ছে টাক, এটা হচ্ছে নিট। তো টাক লুপটা নিট লুপের ঘাড়ের মধ্যে পড়ে থাকে, এই জন্য সুতোটাকে আনরাভেল করা হয়, তখন টাক লুপটা জাস্ট আরেকটা লুপের ঘাড় থেকে খুলে আসে, লুপ থেকে আসে না, জাস্ট আরেকটা লুপের ঘাড়ের মধ্যে পড়ে থাকে। যেমন খেয়াল করলে বুঝতে পারবো এই একটা নিট লুপ খুলতেছে, এই তারপর টাক লুপ, নিট লুপ খুলতেছে, তারপর নিট লুপ খুলতেছে, তারপরে এই যে টাক, নিট টাক, নিট টাক। যাক, এ পর্যায়ে আমরা নিট এবং টাক লুপের মধ্যে পার্থক্যটা সরাসরি ফ্যাব্রিক থেকে দেখানোর চেষ্টা করব। এজন্য সুবিধার জন্য আগে থেকেই আমি অল্টারনেট ওয়েলস যেগুলোতে টাক লুপ আছে সেগুলোকে আমি কলম দিয়ে কালো দাগ দিয়ে নিয়েছি, যাতে করে ওই পজিশনগুলোতে টাক লুপের উপস্থিতিটা বোঝা যায়। এ পর্যায়ে আমি একটা ইয়ার্নকে টান দিচ্ছি, দেখতে পাচ্ছি টাক, এবার খুলতেছে নিট, পরে যে দাগ দেওয়া আছে পোর্শনে খুলবে টাক, আবার খুলতেছে নিট, পরে আবার খুললো টাক, আবার নিট, দাগ দেওয়া অংশে আবার টাক লুপ আছে, এই যে টাক লুপ খুললো, আবার নিট, এরপরে আবার টাক, আবার নিট, এরপরে আবার টাক, নিট, টাক, আবার এবার নিট, পরবর্তীতে টাক। আরো ক্লোজ দিয়ে দেখানো যায় কিনা, নিট, টাক, নিট, টাক, নিট, টাক, জাস্ট আরেকটা ঘাড়ের মধ্যে টাক দুটো পড়ে থাকে। তো এইভাবেই আমরা নিট এবং টাকের মধ্যে যে একটা পার্থক্য আছে এটা বুঝতে পারলাম। নিট লুপটা অবশ্যই পূর্ববর্তী লুপের ভিতর থেকে খুলে আসবে, কিন্তু টাক লুপটা আরেকটা লুপের ঘাড়ের মধ্যে পড়ে থাকবে, জাস্ট
ওটাকে টান দেওয়ার সাথে সাথে স্ট্রেট হয়ে যাবে। এরপর তৃতীয় কাজ হচ্ছে একটা স্কেল দিয়ে যে কোনো একটা ওয়েলসের উপর বসাবো। একটা ওয়েলসের উপর বসানোর পরে কলম দিয়ে ভার্টিক্যালি আমরা একটা দাগ দেব একটা ওয়েলস বরাবর। সুবিধার জন্য আমরা আরেকটা জায়গায় ঠিক একইভাবে একটা ওয়েলস বরাবর বসানোর পরে কলম দিয়ে দাগ দেব। এটা দাগ দেওয়া হয়ে গেল। এখন খাতার মধ্যে এই ফেব্রিকটাকে ডিজাইন করার জন্য আমরা খাতার মধ্যে চেন নোটেশন তৈরি করতে হবে। এই জন্য আমরা খাতার মধ্যে এই চেন নোটেশনের জন্য পয়েন্ট পেপার তৈরি করে নিচ্ছি। পয়েন্টের উপরে আমরা বিভিন্ন ধরনের লুপ আঁকবো। আমরা যেহেতু ফেব্রিকের মধ্যে দুটা দাগ দিচ্ছি, যে কোনো একটা দাগকে আমরা স্টার্টিং পয়েন্ট হিসেবে ধরবো। সাপোজ এই এক নম্বর যে দাগটা আছে, এই এক নম্বর দাগটাকে আমরা স্টার্টিং পয়েন্ট হিসেবে ধরবো এবং খাতার মধ্যে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিলাম, যাতে করে এই জায়গার মধ্যে যে লুপটা পাবো সেখান থেকে আমি লুপ আঁকা শুরু করব এবং নাম্বারিং করে নিই। 1 2 এভাবে নাম্বারিং করে নিই। এরপরে সবার উপরে যে কোর্সটা আছে সেটা খুলবো এবং ঠিক এখানে এই পজিশনে এসে কোন লুপটা পাচ্ছি সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে যখন ফেব্রিকটাকে থেকে সুতোটাকে আমি টান দিচ্ছি তখন দেখতে হবে কোন ধরনের লুপ আছে এখানে। যেমন আমি দেখতে পাচ্ছি একটা নিট লুপ খুলতেছে, নিট টাক, এই যে টাক জাস্ট উল্টো বিয়াকৃতির আটটার মধ্যে পড়ে আছে, নিট টাক, নিট টাক, দুই ধরনের লুপ আছে। আর দেখার বিষয় হলো দাগের মধ্যে কী পাওয়া যায়। দাগের মধ্যে নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি টাকলোব আছে, টাকলোব আছে, টাক নিট, টাক নিট। তার মানে আমি এক নম্বর কোর্সটাকে এইভাবে ডিজাইন করতে পারি, টাক নিট, টাক নিট, এইভাবে। এক নম্বর কোর্স শেষ। এবার তার পরবর্তী কোর্স আবারও খেয়াল করি, এবার কী ধরনের লোক খুঁজেছে, প্রত্যেকটা ভিতর থেকে খুলে আসতেছে, তার মানে এগুলো সবগুলো নিট লোক। প্রত্যেকটা নিট লুপ, তার মানে এই যে দাগ দেওয়া আছে এই পজিশনে আমরা নিট লুপ পাইলাম। এই কোর্সটা পুরোটাই যাচ্ছে কি ধরনের কোর্স, অল নিটের কোর্স। 1 2 3 4 5 প্রত্যেকটা নিট লুপ। 2 নম্বর কোর্স শেষ। এবার আমরা 3 নম্বর কোর্সের জন্য সুতোটাকে টান দিচ্ছি, নিট টাক, নিট টাক, এই ধরনের যাচ্ছে। দেখার বিষয় হলো দাগের মধ্যে কি আছে, নিট, ঠিক কি না, নিট। তার মানে আমরা এখানে দাগ দেবো নিট টাক, নিট টাক, নিট, এরকম। পরবর্তী কোর্সের জন্য আবার দেখতে পাচ্ছি আমরা নিট টাক যাচ্ছে এবং দাগের মধ্যে কি পাওয়া যায় এটা দেখার বিষয়। দাগের মধ্যে এই নিটটা খুলতেছে, পরবর্তীতে আবার টাক আছে, নিট টাক, তারপরে আবারও নিট টাক, নিট টাক, হয়ে যাবে। পরবর্তী কোর্সের জন্য আবার আমরা সুতাটাকে টান দিচ্ছি, দেখার বিষয় কী ধরনের যাচ্ছে, সব নিট, ভিতর থেকে খুলে আসতেছে প্রত্যেকটাই, প্রত্যেকটাই ভিতর থেকে খুলে আসতেছে। এটা দেখার জন্য এপাশ থেকে নিট প্রত্যেকটা ভিতর থেকে খুলে আসতেছে, তার মানে এটা হচ্ছে অল নিটের একটা কোর্স, অল নিট লুপ। দিস কোর্স কন্টেন্স অল নিট লুপস, যেগুলো সব ভিতর থেকে খুলে আসবে। নিট লুপের সময় অবশ্যই ভিতর থেকে খুলে আসবে।
কাজে এই কোর্স সবগুলাই নিডলো। এরপরে পরবর্তী কোর্স আবার আমরা খুলতেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি নিট এবং টাকের কম্বিনেশন আছে। দেখার বিষয় দাগের মধ্যে কি পাওয়া যায়। দাগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টাক পাওয়া যাচ্ছে। দাগের আগের ওয়েলসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নিট, দাগেরটা হচ্ছে টাক। তারপর টাক পাওয়া গেল, দাগের উপরে পাওয়া গেল টাক, টাক নিট টাক নিট এভাবে যাচ্ছে। তার মানে আমরা এখন যে কোর্সটা পাইলাম সেটা টাক নিট টাক নিট টাক। আরেকটা কোর্স দেখি, পরবর্তী কোর্সেও আমরা দেখতে পাচ্ছি নিট এবং টাকের কম্বিনেশন আছে। এবং দেখার বিষয় হলো দাগের মধ্যে কী লুপ আছে। দাগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আবারও টাক লুপ পাওয়া গেছে, টাক তারপর আবার নিট। তার মানে এবারও টাক এবং নিটের কম্বিনেশন পাওয়া গেল। এবার আমাদের দেখার বিষয় হলো যে চেইন নোটেশনটা আমরা পেয়েছি এখানে কোনো রিপিট পাওয়া গেছে কিনা। এখানে যদি আমরা একটু খেয়াল করি যে রিপিট কতটুকু, যেমন আমরা খেয়াল করি এখানে টাক নিট আছে, অল নিট আছে, নিট টাক আছে, নিট টাক আবার অল নিট, আবার টাক নিট দুবার আছে। তার মানে প্রথম দুটা ওয়েলসের মধ্যে আমরা রিপিট পাচ্ছি। এখন দেখার বিষয় হলো এক নাম্বার যে কোর্স ছিল টাক নিট, সেটা আবার কোথায় পাওয়া যাচ্ছে, সেটা পাওয়া যাচ্ছে ছয় নাম্বারে এসে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি টাক নিটের কোর্স থেকে শুরু করছিলাম, আবার টাক নিট পাওয়া গেল, তার মানে প্রথম ছয়টা কোর্স থেকে রিপিট পাওয়া যাচ্ছে। অবশ্যই, কারণ এটা একটা ডাবল লাকোস্টের, ডাবল লাকোস্ট এই ডিজাইনের একটা চেইন নোটেশন করলাম আমরা, যেটা সিক্স কোর্স রিপিটের একটা স্ট্রাকচার। সিক্স কোর্স রিপিট, সিক্স কোর্স রিপিট, কাজেই ছয়টা কোর্স থাকবে। তবে বোঝার সুবিধার জন্য এতটুকু যদি আমরা রিপিট নেই তাহলে সুন্দর হয়, কারণ অল নিট টাক নিট টাক নিট অল নিট নিট টাক নিট টাক, এ হলো ছয় কোর্সের রিপিট। কাজে আমরা দেখলাম যে কীভাবে একটা নিট ফ্যাব্রিক অ্যানালাইসিস করতে হয়। আমি আবারও বলছি, প্রথমে ফ্যাব্রিকের ফেস সাইড এবং ব্যাক সাইডকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে ফ্যাব্রিক থেকে সুতাটাকে আনরাভেল করার চেষ্টা করতে হবে। তৃতীয় কাজ হচ্ছে যে কোনো একটা ওয়েলস বরাবর দাগ দিতে হবে। চতুর্থ কাজ হচ্ছে পেপারের মধ্যে পয়েন্ট দিয়ে পয়েন্ট পেপার তৈরি করা, যাতে করে পরবর্তীতে চেইন নোটেশনগুলো ড্র করা যায়। চতুর্থ কাজ হচ্ছে এক একটা কোর্সকে খুলবো এবং এই দাগ বরাবর আসার পরে কোন লুপ পাওয়া যাচ্ছে সেটাকে স্টার্টিং পয়েন্ট ধরে আমরা পয়েন্ট পেপারের মধ্যে এই লুপগুলোকে আঁকবো। এবং সবার শেষে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিপিটকে আইডেন্টিফাই করতে হবে, একটা স্ট্রাকচার রিপিট কতটুকু, কয়টা কোর্স কয়টা ওয়েলস, এতটুকু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ধন্যবাদ।